একুশের ভোট বৈতরণী পার হতে সংখ্যালঘু ভোট ফ্যাক্টরকে মাথায় রাখছে সব পক্ষ, আর সেখানেই আড়াআড়ি ভাঙন পশ্চিম বর্ধমান। প্রকাশ্যে দুভাগে ভাগ জেলা শাসক দলের সংখ্যালঘু সেল। আর মজার কথা, এই দুই শিবিরেই ক্রমশ স্পষ্ট হচ্ছে জেলার দুই দাপুটে নেতার অন্তর্দ্বন্দ্ব। তিরিশ শতাংশ সংখ্যালঘু ভোট পশ্চিম বর্ধমান জেলায়, এই ভোটকেই পাখির চোখ উঠছে ডানবাম সব পক্ষ। অঙ্ক বলছে জেলার রাশ কার হাতে থাকবে তা অনেকটাই নির্ভর করবে সংখ্যালঘু ভোট ব্যাংকের উপর। সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা কেন্দ্র আসানসোল উত্তরে 2011-2016 ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের মলয় ঘটক, অথচ আসানসোল লোকসভা কেন্দ্রে 2014 এবং 2019 জয়ী হয়েছেন বিজেপির বাবুল সুপ্রিয়। সংখ্যালঘু সেলের একটা অংশের মতে, যেখানে লোকসভা বারবার ছিনিয়ে নিচ্ছে বিজেপি, সেখানে লোকসভার অন্তর্গত আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে জয় পাচ্ছে তৃণমূল। এখানেই নতুন দাবি জানিয়ে হইচই বাঁধিয়েছেন জেলা সংখ্যালঘু সেলের একটা অংশ। তাদের যুক্তি, যেহেতু এই ভোট ব্যাংকে বাজিমাত, তাই সংখ্যালঘু সম্প্রদায় থেকে একুশের ভোটে প্রার্থী করা হোক। এ নিয়ে সাংবাদিক সম্মেলনও করে ফেলেছেন জেলা নেতাদের একটা অংশ। তাদের সাফ বক্তব্য, মলয় ঘটককে চাইছেন না তারা। এই দাবি জানানোর তালিকায় কে কে আছেন? মলয় ঘটকের বিরুদ্ধে সরব হচ্ছেন জেলা সংখ্যালঘু সেলের চেয়ারম্যান গুলাম সরোবার ও রবিউল ইসলাম, হাজি নাসিম আনসারি, ওয়াসিমুল হকরা, প্রত্যেকেই জিতেন্দ্র তিওয়ারির অনুগামী বলে পরিচিত। এই নেতাদের বিরুদ্ধে ময়দানে নেমেছেন মলয় ঘটকের অনুগামী হিসেবে পরিচিত সংখ্যালঘু সেলের প্রেসিডেন্ট সৈয়দ আফরোজ ও তাবাসুম আরা, প্রাক্তন বাম কাউন্সিলর শকিল আহমেদ রা। हम लोगों का जो मसाइल है जिनको हमारे लोग नहीं उठा पा रहे हैं, तो हमारे लोग रहेंगे तो जाहिर सी बात है उस बात को ज्यादा ताकत के साथ उठा पाएंगे, जो जरूरत है उसको मसाइल को हल करें। ये लोग बीजेपी के एजेंट हैं, ये लोग MIM के एजेंट हैं। तो मांग करता हूँ पश्चिम बर्धमान डिस्ट्रिक्ट प्रेसिडेंट से कि उनके खिलाफ सख्त से सख्त पार्टी डिसिप्लिनरी एक्शन लिया जाए। জিতেন তিওয়ারির বনাম মলয় ঘটক, সংখ্যালঘু সেলের নেতাদের আকচা আকচিতে আরও সামনে চলে আসছে দুই নেতার বিরোধ। 2019 আসানসোল লোকসভা আসনে জয় ছিনিয়ে নিলেও উত্তর আসানসোল বিধানসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোট ব্যাংকের আশীর্বাদে তৃণমূলের পরাজয়ের ব্যবধান মেরে কেটে 20,000-এরও কম ছিল। এই আবহে সংখ্যালঘু সেলকে নিজেদের কাছে টানতে মরিয়া বিজেপি। মিমের যে প্রধান, সে যখন তৃণমূল কংগ্রেসে যোগদান করলো, ঠিক সেই সময় আসানসোলে বেশ কিছু সংখ্যালঘু সাধারণ মানুষ বিজেপিতে যোগদান করলো, আর এই টানাপোড়েন ভোটের আগে আরও বেড়ে গেছে বলে দেখা যাচ্ছে। বর্ধমানে দুটো গোষ্ঠী আছে পরিষ্কার, একটা হচ্ছে জিতেন্দ্র তিওয়ারি গোষ্ঠী, একটা মলয় ঘটকের গোষ্ঠী। একটা সংখ্যালঘু দুদিকে ভাগ হয়ে গেছে, আর তারা নিজেরা লড়াই করছে। সংখ্যালঘু সেলের এই ভাগাভাগিতেই জয়ের অঙ্ক কষতে মরিয়া বিজেপি শিবির। জেলার নেতাদের একাংশের আশঙ্কা, দ্বন্দ্ব মেটাতে না পারলে ভোট কাটাকুটির পাটিগণিতে লাভের গুড় খেয়ে নেবে বিজেপি। ক্যামেরায় প্রেমজিতের সঙ্গে বাসুদেব চট্টোপাধ্যায়ের পর জি ২৪ ঘন্টা।